এই পাউডারটাকে আর এই লিকুইডটাকে একসাথে, যে লিকুইড পানিটা থাকবে সেই পানিটা ওই পাউডারের ভিতরে ডোরোকপ দিয়ে দিতে হবে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এস এম কবুতর হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন এই শীতের সময় সবার জন্য দোয়া করি যে আপনাদের সকলের কবুতর সুস্থ থাকুক, ভালো থাকুক। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম, কোনো কবুতরের বেবি দেখানো বা অন্য কোনো বিষয়ের উপরে না, সম্পূর্ণ কবুতরকে সুস্থ রাখার একটা বিষয়ের উপরে আপনাদের আজকে ভিডিও নিয়ে এলাম। আর অনেকদিন হয়েছে আমি মেডিসিনের ব্যাপারে কোনো ভিডিও ছাড়ছি না। এই যে শীতের সময়, গত বছর যখন আমি চ্যানেল শুরু করি তখন অলরেডি আমার ভ্যাকসিনটা করা হয়ে গেছিলো, ফলে ভ্যাকসিনটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি যে কবুতরের শীতকালে আমরা যে ভ্যাকসিনটা করে থাকি সেই ভ্যাকসিনের বিষয়ে কথা। তা দেরি করবো না ভিডিওটা নিয়ে অনেক, তা এখন দেখাই আপনাদেরকে জিনিসটা কী বা জিনিসটা কীভাবে করবে সেগুলোকে সম্পর্কে আলোচনা হবে এবং কথা হবে। তো আমি প্রথমে আপনাদেরকে ভ্যাকসিনটা হাতে নিয়ে দেখাই। এই যে ভ্যাকসিনটা এর ভিতরে আছে, কালকে এই ভ্যাকসিনটা আমি রাত্রে নিয়ে এসেছি, দেখেন এটা হচ্ছে ভ্যাকসিন। এর মধ্যে থাকবে আপনাদের হচ্ছে লিকুইড, ঠিক আছে, আর আরেকটা যে শিশিয়ে থাকবে এই যে এই শিশিটার ভিতরে আপনাদের থাকবে একটা পাউডার। এই এই পাউডারটাকে আর এই লিকুইডটাকে একসাথে, যে লিকুইড পানিটা থাকবে সেই পানিটা ওই পাউডারের ভিতরে ডোরোকপ দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে ভালো করে নাড়া দিয়ে পাম্প করে নেবেন। নিয়ে এইবারে এই যে ডোরোফারটা দিয়েছি, এই ডোরোফারটা দিয়ে ভ্যাকসিনটা করতে হবে। তা আমি এই যে ভ্যাকসিনটা আপনাদেরকে দেখালাম, এবার জিনিসটা বিস্তারিত বলি যে এই যে ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। শীতকালে যাদের বড় বড় ফার্ম আছে আমরা অনেকে ভাইরাসের সম্মুখীন হয়ে থাকি, যাতে এই ভাইরাসটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ভ্যাকসিনটা করা থাকে। এবার দেখেন, নসিবে যদি আমাদের খারাপ কিছু হয়ে থাকে তখন কোনো কিছুই তো আটকাতে পারবে না, তবু মনের দিক থেকে মানে যে একটা স্যাটিসফাই সেটা থাকার জন্য আমরা এই ভ্যাকসিনটা করে থাকি। তা এই ভ্যাকসিনটাকে আমরা বলা হয় রানীক্ষেত ভ্যাকসিন। আপনারা মেডিসিনের দোকানে যাবেন, পশু পাখিদের গিয়ে বলবেন যে কবুতরে রানীক্ষেত ভ্যাকসিন করব, কিন্তু এটা হচ্ছে চোখের ভ্যাকসিন, মানে ইঞ্জেকশন নয়, এটা হচ্ছে চোখের ভ্যাকসিন। তা এই যে ভ্যাকসিনটা, এটা আমি গত কাল রাত্রে করেছি, কিন্তু রাত্রে ভিডিওটা করে দেখাইনি, কারণ অন্ধকার হয়ে থাকে, লাইটের আলোয় অতটা ক্লিয়ার হয় না, ওই জন্য আমি রাত্রে ভিডিওটা করাতে পারিনি। আর অলরেডি আমার ভ্যাকসিনটা করা হয়ে গেছে। এটা ভ্যাকসিন করার পরে এই জিনিসটা কোনো মাটিতে পুঁতে দিতে হয়, কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা এখনো ফেলে দেইনি বা মাটিতে পুঁতে দেইনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। তো এই যে ভ্যাকসিনটা আপনারা কীভাবে করবেন, দুটোকে প্রথমে পাম্প করে একসাথে পাইল করে নিলেন, মিক্স করে নিয়ে ওই যে ডোরোফারটা আছে ওই ডোরোফার দিয়ে একটা একটা কবুতরকে ধরবেন। যে কোনো একটি চোখে এক ফোঁটা দেবে, দুটো চোখের কিন্তু নয়, যে কোনো একটি চোখে এক ফোঁটাই দেবে, একটা কবুতরের জন্য এক ফোঁটা যে কোনো একটি চোখে। এইবারে এই যে ভ্যাকসিনটা, এই যে পেপারটা দিয়েছে, ওরা কিন্তু এই পেপারের ভেতরে বরফ দিয়েছিল, আপনারা যখন আনবেন তখন আপনাদেরকেও বরফ দিয়ে দেবে। এবার আপনারা যেন ভ্যাকসিনটা বরফ থেকে বার করবেন না, বরফ থেকে বার করলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। আর ভ্যাকসিনটা করার নিয়ম হচ্ছে কিন্তু রাত্রে, আপনারা যেন দিনের বেলা রৌদ্রের সময় ভ্যাকসিন করবেন না, রাত্রে ঠান্ডার ওয়েদারে ভ্যাকসিন করবেন। এই ভ্যাকসিনটা খবরদার একটা জিনিস মাথায় রাখবেন, বরফ থেকে বার করবেন না, ভ্যাকসিনটা যেন ঠান্ডা থাকে। বা যে ডোরোফারটায় নিচ্ছেন সেই ডোরোফারটায় অল্প অল্প নেবেন, পাঁচটা ছটা বাইরেকে করা হয়ে গেল, তারপরে আবার ডোরো পরে নেবেন, আর এই ভ্যাকসিনটা অটোমেটিকের জন্য বরফের ভিতরে রেখে দেবেন। কিন্তু এমনভাবে ডিপ ফ্রিজে দিয়ে রাখবেন না যে পুরো বরফ হয়ে থাকবে, নর্মালে রেখে দেবেন যদি ফ্রিজে রাখেন। আর নাহলে ভ্যাকসিনটা করার সময় কিন্তু অবশ্যই একটা কোনো পাত্রে বরফ নিয়ে ভ্যাকসিনটা রেখে তার সেই অনুযায়ী কিন্তু ভ্যাকসিনটা করবেন। তা বন্ধুরা, আমি ভ্যাকসিনটা দেখালাম, এটা আপনারা ওষুধের দোকানে গিয়ে রানীক্ষেতের ভ্যাকসিন বললে দিয়ে দেবে, কিন্তু বলবেন চোখে, ঠিক আছে। এটা দামও বেশি না, এটা আমাদের এখানে নিয়েছে আপনার 33 টাকা নিয়েছে, এটা হচ্ছে আপনার টোটালে 50টা মতো কি 37 মতো কবুতরের জন্য। এবার যদি আপনার ফার্মে যদি বেশি থাকে আপনি ডবল ডোজ নিয়ে নিতে পারেন, সেটা দোকানদারকে বললে দোকানদাররা দিয়ে দেবে। তো বন্ধুরা, যাদের ফার্মে অনেক কবুতর আছে তারা এই ভ্যাকসিনেশনটা করে নেবে, আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে,
বিভিন্ন ধরনের ভাইরাসের হাত থেকে হেফাজত থাকবে। তবে একটা বন্ধুরা কথা বলি যে এই যে ভ্যাকসিনটা আমি করিয়েছি এটা কিন্তু যে শুধু ধাড়ি কবুতর বা মাস্টার প্লেয়ার তাদের জন্য না, যত বেবি থাকবে এদের কাছে খেতে শিখে গেছে বা মোটামুটি এক সপ্তাহ বয়স হয়েছে প্রত্যেকের কিন্তু এই ভ্যাকসিনটা দরকার। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না, তা এই ভ্যাকসিনেশনটা আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ অনেকেই আছে এইগুলো জানে না, না জানার ফলে অনেকের ফার্ম নষ্ট হয়ে যায়, অনেকে পয়সা ইনভেস্ট করেছে শখে করেছে ঠিক আছে, কিন্তু অনেকে ভ্যাকসিনেশনটা না করার কারণে অনেকের ফার্ম নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভাইরাসের সম্মুখীন হয়। আপনারাও ভালো জানেন যে শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় বা মারা যায় কতটা কষ্ট হয়, ফলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি সবাইকে দেখার জন্য, শুধু সবাই কীভাবে ভ্যাকসিনটা করতে হবে সেটা জানার জন্য। যারা বুঝতে পারবে না বা কোনো যদি জানার থাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে নেবেন, আমি আপনাদেরকে জানাবো বা বিস্তারিত বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।